দেশ দেশে গে বেড়াই তোমার নামের গান হে খোদায় যে তোমার হুকুম তোমার ফরমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি মাহে রমজানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো নিবেদিত বিজ্ঞানময় আল কোরআন পাওয়ার্ড বাই হালদা ভ্যালি কো স্পন্সর এস এ আর এম ও আলিশান আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি সাফায়েত তৌসিফ আমাদের আজকের আলোচ্য বিষয় আল কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে পরিবেশ বিপর্যয় আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে দুজন বিশেষ অতিথিকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আহমদ বদরুদ্দিন খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে আজকে আরো যিনি উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা দর্শকদের শুরুতেই বলেছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে পরিবেশ বিপর্যয় তো প্রথমে আমি আহমদ বদরুদ্দিন খানের কাছ থেকে জানতে চাইছি এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে কী বলেছেন পরিবেশ বিপর্যয় সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন তার মধ্যে থেকে সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা অর্থাৎ জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না আর আরেক আয়াতে সূরা রোমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু সাদাকাল্লাহুল আযীম অর্থাৎ মানব সৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই পরিবেশ এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি হয় তাই আমরা যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে পরিবেশ বিপর্যয়ের কারণ দেখি তাহলে আমরা দেখব যে মানুষের বিভিন্ন রকমের অপকর্ম অপতৎপরতা এবং প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের কারণেই পরিবেশের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে আর ইসলাম এক্ষেত্রে আরও একটু অগ্রসর হয়ে যে জিনিসটাকে মানে তার বিবেচনায় এনেছে সেটা হলো যে ইসলাম মানে পরিবেশ বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের বস্তুজাগতিক বিপর্যয়কেই শুধুমাত্র পরিবেশ বিপর্যয়ের কারণ হিসাবে নির্ধারণ করা হয়েছে কিন্তু ইসলাম বস্তুজাগতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষের আত্ম উপলব্ধি বা আত্মিক যে বিপর্যয় সেইটাকেও মানে তার বিবেচনায় এনেছে আর এ কারণেই হাদিস শরীফে আছে আল ইনসান মুকাওয়ানুন মিন মাদ্দাতিন ওয়া রূহ যে মানুষ সৃষ্টিগতভাবেই দুইটা মৌলিক বস্তু থেকে সৃষ্ট একটা হলো তার বস্তু আর একটা হলো আত্মা অর্থাৎ পৃথিবীর সাথে যেরকম তার একটা সম্পর্ক আছে ঠিক আত্মিক জগতের সাথেও মানুষের একটা সম্পর্ক আছে তাই ইসলাম একই সাথে পরিবেশকে প্রোটেক্ট করার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য মানুষের এই দুইটা সাইটেরই মানে ইতিবাচক দিকগুলোকে তুলে ধরেছে এবং দিক নির্দেশনা দিয়েছে যাতে মানুষ এই দুই ক্ষেত্রেই মানে তার উন্নতি সাধন করতে পারে এবং পরিবেশকে বাসোপযোগী করতে পারে ধন্যবাদ আপনাকে আমরা যেটা বুঝতে পারলাম যে আজকে বিজ্ঞ আলোচক আমাদেরকে যেটি বলেছেন যে একই সঙ্গে আত্মিক এবং বস্তু এই দুটি বিষয়কে একটি ভারসাম্যের দিকে নিয়ে যাওয়ার জন্য পবিত্র কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এ পর্যায়ে আমাদের আজকের আরেকজন বিজ্ঞ আলোচক ডক্টর আব্দুস সামাদের কাছ থেকে আমি জানতে চাইবো বিজ্ঞান এই বিষয়ে কী বলছে ধন্যবাদ আমাদের সহায়ক খুব সুন্দর করে বলেছেন এবং এটাও সত্য যে বিজ্ঞান বস্তুগত দিকটাকেই ফোকাস করে তো আমরা এই পরিবেশ বিপর্যয়টা একটু জানার আগে পরিবেশটা কী সেটা একটু আমরা ধারণা লাভ করি আসলে আমাদের চারপাশে যা আছে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ এখন আমাদের চারপাশে কী আছে চারপাশে আছে মাটি পানি এবং আমাদের বায়ুমণ্ডল এখন এই তিনটাই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান এবং
পরিবেশের যে বিপর্যয় বা যে দূষণ যেটাকে আমরা বলি এই দূষণের কারণে এই তিনটা অংশই ক্ষতিগ্রস্ত হয় তো এখন পরিবেশ কয়েকটা কারণে ক্ষতিগ্রস্ত হয় তো প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানুষ সৃষ্ট কারণ জি প্রাকৃতিক কারণ যেটার উপরে আমাদের সরাসরি হাত নেই অথবা পরোক্ষ হাত থাকতে পারে যেমন হচ্ছে আপনি ধরেন আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভূমিকম্প ঝড় জলোচ্ছ্বাস এইগুলোর কারণে আমাদের পরিবেশের ক্ষতি হয় যদিও এই ক্ষতিগুলো কিন্তু একসময় আবার পরিবেশ অটোমেটিক্যালি কাটিয়ে ওঠে পুষিয়ে নেওয়া যায় ঠিক কিন্তু মানুষ সৃষ্ট যে ক্ষতিগুলো এগুলোর ইম্প্যাক্ট অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং এগুলো আমাদের এগুলোর যে ক্ষতিকর প্রভাব সেটা আবার আমাদেরই ভোগ করতে হয় এখন মানুষ কী কী কাজ করে মানুষ তার প্রয়োজনে সে কী করে ধরেন আমাদের বিরাট যে বনভূমি আছে এই বনভূমিকে কেটে উজাড় করে দেয় বৃক্ষ নিধন করে মানুষ তার প্রয়োজনে প্রচুর শিল্প কারখানা স্থাপন করে এই শিল্প কারখানাগুলো চলার জন্য আপনার প্রচুর জ্বালানি লাগে যেটাকে আমরা বলি ফসিল ফুয়েল এই ফসিল ফুয়েল যখন পোড়ানো হয় তখন এখান থেকে কিছু বিষাক্ত ক্ষতিকর গ্যাস নির্গত হয় যেমন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এছাড়া আরও কিছু গ্যাস নির্গত হয় যেগুলো আমাদের জন্য ক্ষতিকর না কিন্তু পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ তার মধ্যে রয়েছে আপনার কার্বন ডাইঅক্সাইড তার মধ্যে রয়েছে আপনার মিথেন হ্যাঁ এবং পানি তো এটা বিষয়টা আমি হয়তো একটু পরে বলবো তো এখন আর কী কী কাজ আমরা করি আমরা আমাদের এই যে সভ্যতা উন্নতির জন্য আমরা যানবাহন আবিষ্কার করেছি বা যানবাহন ব্যবহার করছি এই যানবাহন কিন্তু প্রচুর পরিমাণে এই ফসিল ফুয়েল এটা ইউজ করে এবং এখান থেকেও আপনার প্রচুর পরিমাণে গ্যাস এই একই রকম গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো পরিবেশে বা বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে এখন এই গ্যাসগুলো যেগুলো আমরা বলেছিলাম যে বিষাক্ত এগুলো আমাদের শরীরে নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে প্রবেশ করে আমাদের নানাবিধ অসুখ বিসুখের সৃষ্টি করে যেটা আমরা অলরেডি জানি এবং কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাসগুলো যেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস এগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় সেটা আমাদের পৃথিবীর অস্তিত্বের জন্য একটা হুমকি সৃষ্টি করেছে সেটা হয়তো আমরা পরে আলাপ করব তো আরেকটা কাজ করে আমাদের শিল্প কারখানাগুলো একদিকে যেমন গ্যাস নিঃসরণ করছে অপরদিকে তার যে কারখানা থেকে যে বিভিন্ন পণ্য তৈরি করার সময় প্রচুর পরিমাণে তরল বর্জ্য বেরোচ্ছে এই তরল বর্জ্য যদি আমি বিশুদ্ধ না করে যদি আমি পানিতে ছেড়ে দিই যেটা বেশিরভাগ জায়গায় করা হয় তাহলে এই তরল বর্জ্যের সাথে যে বিষাক্ত পদার্থগুলো থাকে এগুলো পানির সাথে গিয়ে মিশে এই কিছু অংশ পানির সাথেই থাকে এবং কিছু অংশ সে যে পানির নিচে যে মাটি আছে ওই মাটিতে গিয়ে জমা হয় এখন পানিতে যে বিষাক্ত পদার্থগুলো থাকে এগুলো আবার মাছ ভক্ষণ করে এবং সেই মাছ আমরা খাই তো এভাবে ওই মাছের মাধ্যমে আবার ওই বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীরে প্রবেশ করে এভাবে এই যে পরিবেশের যে বিপর্যয় এই বিপর্যয়ের কারণে পরোক্ষভাবে বা একটু পরেই আর কি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি নিজের প্রয়োজনেই পরিবেশের দূষণ করছি এবং সেই দূষণের ক্ষতিকর প্রভাবটা একটু পরেই আবার আমাকেই প্রভাবিত করছে তো এটাই এবং এই পরিবেশের ক্ষতিকর প্রভাবটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলে যেমন ধরেন আরও কিছু কাজ আমরা করি যেমন আমরা নদীতে বাঁধ দিই বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু এই যে পেট্রোল কয়লা বা প্রাকৃতিক গ্যাস এগুলো ব্যবহার করা হয় এবং সেখান থেকেও গ্যাস বের হয় এক এবং এই যে আমার যে নদীতে বাঁধ দিচ্ছে নদীতে বাঁধ দেওয়ার ফলে নদীর যে ভাটির অঞ্চল যেগুলো আছে এই এলাকার কৃষিকাজ ব্যাহত হয় ওই এলাকার বনভূমি বিপর্যস্ত হয় আপনারা উদাহরণ হিসাবে জানবেন যে আমাদের যে ফারাক্কা বাঁধ এই ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের এই যে উত্তরাঞ্চল মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য যে দৈনন্দিন যে কাজগুলো করে তার কারণে আমাদের এই পরিবেশটা বিপর্যস্ত হয় ধন্যবাদ আপনাকে স্যার আপনার কাছে আবার আসবো দর্শক আমরা কিন্তু একটি বিষয় আপনাদের সামনে স্পষ্ট করতে পেরেছি মূলত আমরা আমাদের জীবনযাত্রার মানকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে আমরা যে ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিশেষ করে আমাদের কলকারখানা থেকে শুরু করে অন্যান্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেখান থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের তরল বর্জ্য বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের জন্য অনেকটাই যেন আজ হুমকির মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের জীববৈচিত্র্য এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে কিন্তু আজকে অনেকটাই আমরাই দায়ী এ বিষয়ে আমরা এ পর্যায়ে জানবো যে পবিত্র কোরআন আমাদেরকে
পরিবেশের এই বিপর্যয় থেকে বাঁচানোর জন্য, পরিবেশের সুরক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছে? আমি আসতে চাই আহমদ বদরুদ্দিন খানের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম যেমনিভাবে মানুষকে ইবাদতের জন্য উৎসাহিত করেছে, অর্থাৎ ইসলামে ইবাদতের যে গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি পরিবেশেরও গুরুত্ব রয়েছে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, যে আপনি লক্ষ্য করবেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করে দুনিয়া থেকে কেউ যায়নি, আবার কেউ আসবেও না। তো আপনি লক্ষ্য করবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর একেবারে দুগ্ধপুষ্ট শিশু থাকাকালেই তাকে মক্কার অদূরে সেই তায়েফে নিয়ে তার জন্মদাত্রী মার দুধ না খাইয়ে তাকে দুধমার দুধ পান করানো হয়েছে। সেখানে উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কারণ সেখানে বলা হয়েছে যে শহরের যে দূষিত পরিবেশ, সে তা থেকে তাকে গ্রামে পাঠিয়ে এক তো তাকে একটা নির্মল পরিবেশের মধ্যে তার বেড়ে ওঠার ব্যবস্থা করা, তার মানসিক ভারসাম্য তৈরি করা, দ্বিতীয়ত তাকে বিশুদ্ধ ভাষী, কারণ আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ বা বিজ্ঞানময় গ্রন্থ আল কোরআন তার উপর নাজিল হয়েছে। তিনি উম্মি ছিলেন, তারপরেও কোরআন ধারণ করার যে ক্ষমতা তিনি অর্জন করেছিলেন, আমি মনে করি এই পরিবেশগত উৎকর্ষতার কারণেই তার মধ্যে সেই মানসিকতা গড়ে উঠেছিল। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা বুঝতে পারি যে মানুষের সুস্থ সুন্দরভাবে এবং সুস্বাস্থ্যের সাথে বেঁচে থাকার জন্য ইসলাম পরিবেশের দিকটাকে কত বেশি গুরুত্বের সাথে বিবেচনা করেছে। সেই সাথে আপনি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন, অর্থাৎ আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাতে পর্বতমালা সৃষ্টি করেছি, আমি পৃথিবীতে প্রতিটি বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার তাবৎ সৃষ্টির মধ্যে পরিবেশের ভারসাম্য তৈরি করে সৃষ্টি করেছেন। সেইখানে মানুষের আচরণগত দিক থেকেই আসলে সেই তারতম্যের মধ্যে যখন সেটা তারতম্য হয়ে যায়, সেটার মানে ইয়েটা ঠিক থাকে না, সীমালঙ্ঘন হয়ে যায়, তখনই বিপর্যয় সৃষ্টি হয়। তাই বলা যায় যে ইসলাম শুধু ব্যবহারিক জীবনে না, এবাদত বলেন, তার ব্যবহারিক বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিকতার ডোরে মানুষকে বেঁধে দিয়েছে। হ্যাঁ, এবং খাওয়ার ক্ষেত্রে বলেন, ইসলামের আদব আপনি চলাফেরার ক্ষেত্রে বলেন, পোশাকের ক্ষেত্রে বলেন, কথাবার্তা বলার ক্ষেত্রে বলেন, এবাদতের ক্ষেত্রে বলেন, ঘুমের ক্ষেত্রে বলেন, সব কিছুতে একটা পরিমিতি বোধ ইসলাম তৈরি করে দিয়েছে মানুষকে। এবং এইটাকেই তার অনন্ত জীবন তথা পরকালীন জীবনের সফলতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাই বলা হয়ে থাকে যে ইসলামী জীবনযাপন পদ্ধতি যে অনুসরণ করে, তার জন্য নিছক শুধু নামাজ রোজাই ইবাদত না, তার জীবনের প্রত্যেকটা তৎপরতাই ইবাদতে মানে পর্যবসিত হয়। অতএব পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন বা পরিবেশকে সুরক্ষিত রাখার বিষয়টাকে এক কথায় ইবাদতের মধ্যে গণ্য করে মানুষকে পরিবেশের গুরুত্ব এবং সর্বোচ্চ গুরুত্ব বুঝাবার তৌফিক দিয়েছেন। এবং আমরা জানি যে বিজ্ঞানীরা, মুসলিম বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরা যুগে যুগে আল্লাহর পবিত্র কোরআনের সেই সকল আয়াত এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ সম্পর্কিত হাদিসগুলিকে অত্যন্ত সুবিস্তৃত পরিসরে মানে তারা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং যুগে যুগে পরিবেশ বিজ্ঞানীরা, মুসলিম পরিবেশ বিজ্ঞানীরা এই ক্ষেত্রে অবদান রেখেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে স্যারের কাছে আসবো। স্যার, আমরা কোরআন থেকে জেনেছি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবেশকে সুরক্ষিত করার জন্য মানুষকে দায়িত্ব দিয়েছেন, সেই বিষয়ে আমাদের শায়েখ উল্লেখ করেছেন, আপনি যদি বিজ্ঞানের আলোকে বিষয়টি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। এই পরিবেশের সুরক্ষা বর্তমানে কিন্তু একটি অত্যন্ত আলোচিত বিষয়। অর্থাৎ সৃষ্টিকর্তা পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের প্রাণী উদ্ভিদ সৃষ্টি করেছেন, এবং একটা নির্দিষ্ট প্রাণীর জন্য একটা নির্দিষ্ট পরিবেশ তার সারাউন্ডিংস তৈরি করে রেখেছেন। এখন আপনি চিন্তা করেন আর্কটিক অঞ্চলে যে শ্বেতভল্লুক, সেটা ওইখানে যে তাপমাত্রা, যে পরিবেশে সে বাঁচে, তাকে যদি আমি আমাদের এলাকায় নিয়ে আসি, ও কিন্তু বাঁচতে পারবে না। অথবা তার ওই জায়গার পরিবেশটা যদি আমাদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু সে বাঁচতে পারবে না। এই জন্য বিজ্ঞানীরা বলেন যে তোমার আশপাশে পরিবেশ যেরকম আছে, তুমি তাকে সেভাবে রাখো।
দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য হোক কেউ আর্থিক লোভে হোক এই পরিবেশটাকে সুরক্ষিত রাখছে না এবং এই সুরক্ষিত না রাখার ফলে আমাদের পরিবেশে এক ধরনের বিপর্যয় তৈরি হয়েছে আপনি যদি গ্রামে থাকেন থেকে থাকেন কখনো দেখবেন যে আজ থেকে 20 বছর আগে আপনার আশপাশে পুকুরের পানি কিন্তু টলটলে ছিল এখন কিন্তু আপনি সেটা পাবেন একদম ঠিক বলেছেন স্যার এবং আপনি আরো দেখে থাকবেন যে আপনার আশপাশে যে তালগাছ ছিল সেই তালগাছে অনেক বাবুই পাখি বাসা বাসা সেই বাবুই পাখি কিন্তু এখন নেই তাহলে তারা কোথায় গেল অর্থাৎ তাদের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আমরা সুরক্ষিত রাখিনি এবং আপনি ছোটবেলা যদি গ্রামে থাকেন সেখানে শিয়ালের ডাক হয়তো শুনতে পেয়েছেন কিন্তু সেটা এখন নেই এখন সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রতিটি প্রাণী উদ্ভিদ কিন্তু আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে এখন এগুলো যদি হারিয়ে যায় এগুলো যদি এখানে না থাকে এইগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদেরই আমরাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য বিজ্ঞান বলছে যে তোমরা পরিবেশ থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিস নাও তবে ওই পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত না করে এই জন্যই বলা হয় যেমন আমরা শিল্প কারখানা উৎপাদন করব ঠিক আছে তবে শিল্প কারখানা থেকে যে বর্জ্যগুলো বেরোবে সেই বর্জ্যগুলো আমরা পরিশোধন করে আমরা পুকুর অথবা পানি নদী এই জায়গায় ছেড়ে দেব যে গ্যাসটা বেরোবে সেই গ্যাসটাকে পরিশোধন করে তারপরে আমরা সাব আকাশে যাতে সে পরিবেশে কোনো ক্ষতি না করে তো এই জন্য পরিবেশ সুরক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের স্বার্থেই পরিবেশ সুরক্ষা প্রয়োজন এবং আপনি জানবেন যে আন্তর্জাতিকভাবে ধরিত্রী সম্মেলন বা এরকম বিভিন্ন উদ্যোগ কিন্তু নিচ্ছে পৃথিবীও নিচ্ছে আমাদের বাংলাদেশেও বিভিন্ন সংগঠন আছে তারা বলে যে পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও পরিবেশ বাঁচাও নদী বাঁচাও এরকম বিভিন্ন আছে অর্থাৎ আমাদের আশপাশে যা কিছু আছে তা যদি ঠিকভাবে বেঁচে থাকে তাহলে মানুষ হিসাবে আমরা অত্যন্ত সুন্দর নির্মল পরিবেশে বেঁচে থাকতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে আমাদের আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা আরেকটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্রাসঙ্গিক আলোচনা তার কাছ থেকে জানতে চাইব আমি জানতে চাই আপনার কাছে আহমদ বদরুদ্দিন খান গাছের বৃক্ষের কি প্রয়োজনীয়তা রয়েছে এ বিষয়ে আমরা বিজ্ঞান থেকে অনেক কিছু বলতে পারি গাছের ভূমিকা প্রয়োজনীয়তা পরিবেশের ভারসাম্য রক্ষার পেছনে অনেক ভূমিকা রয়েছে কিন্তু এই ব্যাপারে কোরআনে কি কিছু বলা হয়েছে জি অবশ্যই বলা হয়েছে পবিত্র কোরআনে গাছ এবং গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক দিক থেকে আলোচনা করেছেন আমি কোরআনের সেই আলোচনায় যাওয়ার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা আমরা সবাই জানি যে উনি বলেছেন যে তুমি যদি দেখো যে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে ওই অবস্থাতেও যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে তো তুমি সেই চারাটা লাগিয়ে যাওয়ার চেষ্টা করো অর্থাৎ কিয়ামতের মতো এত বড় বিপর্যয় দেখার পরেও তুমি এটা করো এইখানে আপনি যুগসূত্রটা চিন্তা করেন যে কেয়ামত কি কেয়ামত মানে ওই ধ্বংসযজ্ঞ যেখানে পরিবেশকে বিপর্যস্ত করে দেয়া হবে অর্থাৎ আপনারা জানেন যে পাহাড় উঠতে থাকবে এবং তুলার মতো উঠতে থাকবে জমিন মানে বাস্ট হবে তো এই যে পরিবেশ বিপর্যয় ওই সময়েও আল্লাহ রসুল মানুষকে তার জীবনের চেয়ে মানে বেশি গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি একটা গাছ লাগিয়ে যাও ঠিক এমনিভাবে আমরা জানি যে আরেক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সৎকায়ে জারিয়া বলেছেন অর্থাৎ একমাত্র জিনিস যেটা মানুষ না সে মানে কোনো তার সন্তান না কিছুই না তুমি একটা গাছ লাগিয়ে যাও তুমি এই গাছটা যতদিন পর্যন্ত মানুষকে ফল দিবে ছায়া দিবে এবং পরিবেশ সুরক্ষিত করবে মানুষকে অক্সিজেন দিবে ততদিন পর্যন্ত তুমি কবরে থাকলেও এটার সোয়াব পেতে থাকবা কত বড় সৎকায়ে জারিয়া এবং এক সাহাবি বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়া বানে মানে অর্থাৎ বিরান অঞ্চলে যদি গাছ লাগাই সেটা থেকে আমি তো কোনোদিন উপকৃত হতে পারবো না তাহলে এটা লাগায় লাভ কী তখন বলছেন যে পরিবেশ সমৃদ্ধ হবে পশু পাখিরা যে এইটা থেকে খাবে এটার নিচে ছায়া দিবে এবং মানুষ না হলেও ওইটার সোয়াবও তোমাকে পৌঁছানো হবে কিয়ামতের দিন অতএব ইসলাম যে কোনো দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন পরিবেশকে সবচেয়ে মানে 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 গুরুত্বের সাথে বিবেচনা করেছে আজকে যেটা সারা বিশ্বের বার্নিং পয়েন্ট অর্থাৎ পরিবেশ দূষণ এটা সম্পর্কে ইসলাম 1500 বছর আগেই মানুষকে অনেক সুন্দরভাবে বলে গেছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি দেখো না আমার এই সৃষ্টিরাজির মধ্যে যে কিভাবে আমি এইগুলিকে যার যার জায়গায় অত্যন্ত ইনসাফের সাথে স্থাপন করেছি আর বাস্তব পক্ষেও আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকে যেভাবে সৃষ্টি করছেন এবং সেইটার যে ব্যবহার বিধি আমাদেরকে বলে দিছেন ওইটার মধ্যে থাকার মধ্যেই আমাদের জীবনের কল্যাণ ওর থেকে যখনই আমরা বেরোয় গেছি তখনই আমাদের পরিবেশগত
এবং মানে আমাদের সামাজিক পারিবারিক জীবনে নানান রকমের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এ পর্যায়ে একটু বিজ্ঞানের আলোকে এই বিষয়টার একটু ব্যাখ্যা জানতে চাইবো স্যার আপনার কাছ থেকে, যে কোরআন তো আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের করণীয় কি, তো বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কি ধরনের সহযোগিতা করবে? ধন্যবাদ, আমি সহায়কের আলোচনা শুনছিলাম। জি, বিজ্ঞানও একই কথা বলে, অর্থাৎ এই যে বৃক্ষরাজি, এই বৃক্ষরাজি পরিবেশের যে ভারসাম্য এটা রক্ষায় কীরকম ভূমিকা যে পালন করে সেটা বলে বোঝানো কঠিন। ধরুন কোনো এলাকায় যদি গাছ থাকে তাহলে সে কয়েকভাবে ভূমিকা পালন করে। এক হচ্ছে যে এলাকায় বৃক্ষরাজি থাকবে ওই এলাকায় বৃষ্টিপাত বেশি হবে, আর বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে ওই এলাকায় মানুষের খাদ্যের যে যোগান এটা বাড়বে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যদি গাছপালা বেশি থাকে, আমরা জানি গাছপালা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসের যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের জন্য ক্ষতিকর সেইটাকে সে গ্রহণ করে, সে গ্রহণ করে সেটাকে সে খাদ্যে পরিণত করে, এবং এর বিপরীতে আমাদের অতি প্রয়োজনীয় অক্সিজেন, যে অক্সিজেন ছাড়া আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। আমাদের প্রতি মুহূর্তে আমরা যে শ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি এবং আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকর্ম কিন্তু অক্সিজেনের মাধ্যমে ঘটছে, তো এই গাছ হচ্ছে অক্সিজেন তৈরি করে। তো এখন বলা হয় যে একটি দেশের ন্যূনতম 25% বনভূমি থাকা প্রয়োজন, যদিও বিভিন্ন দেশে সেটা নাই এবং অনেক মানুষের কর্মকাণ্ডের কারণে কোনো কোনো দেশে বড় বনগুলো ছোট হয়ে গেছে অথবা ছোট কোনো বন নাই হয়ে গেছে, এবং যে কারণে এই পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়েছে। এবং আপনি হয়তো বিজ্ঞানের তথ্য থেকে জানবেন যে বিগত কয়েক দশকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 10 গুণেরও বেশি বেড়েছে। এবং কার্বন ডাইঅক্সাইড বাড়লে কী হয়, কার্বন ডাইঅক্সাইড বাড়লে এই কার্বন ডাইঅক্সাইডের একটা অংশ আমাদের সমুদ্রের যে পানি, এই পানিতে ডিজলভ হয়, ডিজলভ হলে এটা কিন্তু অ্যাসিডে পরিণত হয়, এটা সমুদ্রের পরিবেশকে ব্যাহত করে। এটা হচ্ছে এক। আর একটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড, আমরা একটু আগেই বলেছি যে এটা একটি গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস কী করে, আমাদের সূর্য থেকে যে পরিমাণ তাপ আসে পৃথিবীতে এটা কিন্তু আবার বিকেলবেলা ফেরত চলে যায়, কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাস যারা আছে তাদের পরিমাণ যদি আমাদের বায়ুমণ্ডলে বেশি থাকে ও এই তাপের একটা অংশ ধরে রাখে। তো একটা অংশ ধরে রাখলে কী হবে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর পৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পাওয়া সহ আরও বিভিন্ন ক্ষতিকর দিক আছে যেটা হয়তো আমরা পরে আর একটু জানবো। স্বল্প পরিসরে আমরা বলে শেষ করতেও পারবো না, হ্যাঁ এটা শেষ করারও আসলে সুযোগ নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের আলোচনায় মহান রাব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে মানব জাতির প্রতি সেটি কী, সেটি হচ্ছে একটু সচেতনতা আর একটু দায়বদ্ধতা। পরিবেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটি যদি আমরা অকপটে স্বীকার করে আমরা পরিবেশকে ব্যাহত না করি, পরিবেশের ভারসাম্যকে আমরা বজায় রাখার চেষ্টা করি, তাহলে সেটি হবে সামগ্রিকভাবে মানবতা এবং মানব সহ আরও অন্যান্য যারা প্রাণী রয়েছে পৃথিবীতে বসবাসরত প্রতিটি প্রাণীর জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আর এই আহ্বানটুকু পবিত্র কোরআন আমাদের করেছে, বিজ্ঞান আমাদেরকে এ বিষয়ে সাহায্য করেছে বিষয়টি আরও ভালো মতো হৃদয়ঙ্গম করতে। বিজ্ঞানময় আল কোরআনের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আবারও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।